বায়ু হল আমরা যে আমরা আগামী প্রজন্ম যারা তারা বাংলা বাংলা বাংলায় লিখতো বাংলায় পড়তো ওটার লাগি গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট পক্ষ থাকি বাংলা স্কুল ফল হয়েছে আমিও একটা সদস্য আছি ইনশাআল্লাহ আমার ছেলেমেয়েরাও দিছি আপনারা যারা কমিউনিটির ব্যক্তিত্ব আছেন যারা বাংলাদেশি আমরা বাঙালি কমিউনিটির আমি আশা রাখবো আপনারা আপনার ছেলেমেরা দেওয়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের টাওয়ার কাউন্সিলের ক্রিস্টান স্ট্রিটে এখানে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে আজকে একটা বাংলা স্কুল প্রতিষ্ঠা শুভ উদ্বোধন করা হয়েছে আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলবো আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং উদ্যোক্তা এবং অভিভাবকবৃন্দের সাথে এটি একটি বাঙালি কমিউনিটির ইতিহাসে মাইক ফলক হিসাবে থাকবে যেই প্রথমবারের মতো বেসরকারিভাবে একটি লন্ডনে বাংলা স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে বাংলা ভাষার আরও প্রসারিত হবে থ্যাংক ইউ সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই এই আপনার লন্ডন বাংলা স্কুল যারা হরসইন বা যারা ভলেন্টিয়ার হল যারা হইয়া যাইরা এই দেশের বাচ্চা নিতে বাংলা কীভাবে ইনফ্লুয়েন্স করা যায় বা বাংলা ভাষা এবং বাংলা কালচারটা কীভাবে দইরা তুলিয়া যায় তারা কাছে তাহলে ধন্যবাদ জানাই এবং খুব ভালো লাগে তারা অনুষ্ঠান আইয়া অনেক ইয়াং মানুষ হলো আসইন এটা আমরা এই মূল মেইন জিনিসটা কাউন্সিলর এই মূল্য বিভিন্ন কালচার বিভিন্ন যে ইয়া আছে বাংলাদেশি বা বিভিন্ন আদার কালচার হল আছে আমরা তারা প্রমোট করতাম সেটা হলো ওয়ান অফ আওয়ার মেইন এইমস অ্যান্ড অবজেক্টিভ তো আমরা কানসোল দেখি আপনারা জানেন যে আমরা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ যে একটা উঠানো হয়ে গেছিল এটা আমরা আবার চালু করলাম ভেরি সুন এটা শুরু হইব এবং আমরা অফিসার হল আমরা খাস চোলের সে ভেরি সুন আমরা এটা লঞ্চ করবো অনেক স্বপ্ন ছিল আমার লন্ডনে একটা বাংলা স্কুল করার আর সেই স্বপ্নটা গুলো যে উপজেলা শোষণ চাষের পক্ষ থেকে আজ আমরা যে সার্থকভাবে যে উদ্বোধন করতে পেরেছি সেই জন্য প্রথমে মহনাল্লাহ কাছে সুবিধা জানাই আপনি দেখেছেন এখানে অনেক যারা শিশুরা এসেছেন কিংবা অনেকে অনেক প্রাপ্তবয়স্ক অনেক ওদেরকে কিন্তু বাংলা কিছু বললে কিছু কথা কথা বলতে পারে না বুঝতে পারে না তো এই সেই জন্য সেই বাংলা ইস্যুটা করার কথা হলো যে অন্তত ওকে যেন তারা বাংলায় কথা বলতে পারে লিখতে না পারলেও যেন কথা বুঝতে পারে এবং কথা বলতে পারে আজকে আজকে আমাদের বাঙালি ইতিহাস একটা একটা গৌরবুল দিন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট যে অনেকগুলো ভালো কাজের মধ্যে আজকে একটা একটা ভালো কাজের সূচনা করেছেন এই জন্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কামন্তরিক ধন্যবাদ সকলক কর্মকর্তাকে ধন্যবাদ আসসালাম অনেক ভাই আপনারা দেখলাম তো আপনার মেয়েরে এই বাংলা স্কুল আপনি ভর্তি করাইছেন ভর্তি করানোর উদ্দেশ্যটা কি এবং কোন কারণে আপনি ভর্তি করাই থ্যাংক ইউ আপনার আমরা মেন মূলত আমরা শিখেও হইলো বাংলা আমরা বাচ্চাতে বাংলাটা শেখা অত্যন্ত ইম্পর্টেন্ট আর এই বাংলাটা শিখলে তারার যে এন্টায়ার ফ্যামিলি আছে স্পেশালি বাংলাদেশ বাংলাদেশের সাথে বাংলা ভাষার সাথে এবং বাংলাদেশ ও স্বজন যারা আছেন তারার ল্যাঙ্গুয়েজটা তারার ভাষাটা বুঝতে পারবে এবং তারার প্রতি একটা বন্ধন তৈরি হবে এবং এটা ইম্পর্টেন্ট আমরা বাচ্চার আমরা মেইন ল্যাঙ্গুয়েজ একটা আমরা মাতৃভাষা বাংলাটারে শিখানো এই ব্রিটেনে সবাই এডুকেটেড হচ্ছে বাট বিষয়টা হলো এখানে বাংলা স্কুল হয়েছে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের ব্যানারে তাদের আয়োজনে তাদের এই পরিশ্রমের ফসল বাংলা স্কুল এখানে শিশুরা বাংলা শিখবে আমাদের শিকড়ের প্রতি তারা নিজস্ব ভাবনা নিজস্ব চিন্তাধারাকে সমৃদ্ধ করতে পারবে সবচেয়ে গৌরবের একটা বিষয় হল যে আমরা যতটুকু জানি যে এইখানে যারা জন্মগ্রহণ করে যে বাচ্চারা বিশেষ করে তাদের অভিভাবকরা বাংলাদেশ থেকে এসেছেন তারা কিন্তু ন্যাচারালি এটা ইংলিশ শিখবে কিন্তু বিশেষ করে গড়ে বা গরুয়া পরিবেশে আমরা কিন্তু বাংলা বলি না তো বাংলা যখন বলি না একটা প্রাতিষ্ঠানিকভাবে যদি সেই বাংলাকে শেখানো হয় তাহলে আমাদের যে রুট এবং আমাদের সাহিত্য সংস্কৃতি কালচার এবং যে আমাদের মাতৃভাষা সে সম্বন্ধে তারা সম্যক ধারণা লাভ করবে এবং দেশপ্রেমে তারা আবার উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি এই উদ্যোগ